যে রাস্তায় যে রোডে আমার রক্ত জুড়ছে, হয়তো আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের পতন না দেখে আমি ইনশাআল্লাহ এই রাস্তা আর ছাড়বো না, এরকম অতর্কিত আমলা করবে এটা আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। মুফতি সৈয়দ ফয়জুল করিমের আজকে যে করুণ অবস্থা, আজকে যে মাঠে গিয়ে তিনি মার খেতে হলো, নাকের নাক থেকে রক্ত বের হয়ে যাচ্ছিল, এটা অবশ্যই অনেক করুণ একটা দৃশ্য। এ দৃশ্য জাতি কখনো দেখতে চায়নি, এটা আমরা কখনো আমরা আশা করিনি। দর্শক, আজকের সেই শেষ খবরটা আমরা দেখে আসি। যে রাস্তায় যে রোডে আমার রক্ত জুড়ছে, হয়তো আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের পতন না দেখে আমি ইনশাআল্লাহ এই রাস্তা আর ছাড়বো না, এরকম অতর্কিত আমলা করবে এটা আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। তবে আমি মনে করি এটা আমাদের সুন্নাত আদায় হয়েছে, জোরপূর্বক ভোট দেওয়ায় সমস্ত গেট গুলি ব্লক করে আমাদের লোকদেরকে কাছে বসতে দেয় না, সিইসি পদত্যাগ চাই। বের হয়ে যখন সমস্ত সেন্টার গুলি পর্যবেক্ষণ করতেছিলাম, কাউনিয়া ঢোকার পরেই দেখি সমস্ত সেন্টার গুলি পুরা বুদের মধ্যে, তাদের লোক মানুষ ভোটাররা যায়, ভোটাররা গিয়ে যখন ফিঙ্গারিং করে তাদের লোকজন ভোট দিয়ে দেয়। আমি সাথে সাথে গিয়ে হাতে নাতে ধরছি, একজন ধরার পর আমি প্রিসাইডিং অফিসারকে ডাকলাম, ভাই কি করতেছেন, আপনি দেখেন না এগুলি? হ্যাঁ আমি দেখতেছি, আমি দেখতেছি, আমি দেখতেছি। বের হয়ে দেখলাম বিজেপি মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট, পুলিশ, এর কোনো শেষ নাই। এক এক দলকে ডাকি, কেউ থামে না। কোনো রকম সামনে দাঁড়িয়ে মোবাইল কোর্ট একটা ম্যাজিস্ট্রেটকে দাঁড় করলাম, বললাম ভাই এই অবস্থা, প্রত্যেকটা এই সেন্টারগুলির মধ্যে এই অবস্থা। ম্যাজিস্ট্রেট বলতেছে প্রিজাইডিং অফিসার তো আমাদেরকে বলেন নাই। আমি বললাম প্রিজাইডিং অফিসার যদি কনভিন্স হয়ে যায় আপনাকে ডাকবে, বলবে? আমি প্রার্থী, অভিযুক্ত তো আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, অন্য কার আপনার তো গুরুত্বপূর্ণ না। সে এই কথা বলে আস্তে শেষ হয়ে গেল। এরপর সেখান থেকে আমরা নেমে গেলাম রিটার্নিং অফিসার কাছে, এরপরে প্রত্যেকটা সেন্টার থেকে খবর আসতেছে একই খবর, ঢুকতে দেয় না, ব্লক করে রাখছে, ভোটার আসতে দেয় না, দেখেন না ভোটারের সংখ্যা কি। এরপরে জোরপূর্বক ভোট দেওয়ায় সমস্ত গেটগুলি ব্লক করে আমাদের লোকদেরকে কাছে বসতে দেয় না। তারপর আমাদেরকে অনেকেই বলছে সাংবাদিকরা যে হুজুর নির্বাচন প্রত্যাখ্যান করবেন কিনা। আমি বললাম দেখেন পাবলিক বারবার বলে হুজুর আপনার নির্বাচন প্রত্যাখ্যান করে, তখন আমি বলছি যা হোক রেজাল্ট প্রত্যাখ্যান করবো না, প্রত্যাখ্যান করলে শেষে করি, এখন মানুষ ভোট দিয়া যাক। কিন্তু আজকে তো অবস্থা একেবারে, দেখেন আওয়ামী সরকার আমাকে অ্যাসাল্ট করছে, আসলে আমি ওনে কথাও বলিনি, এরকম অতর্কিত আমলা করবে এটা আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। তবে আমি মনে করি এটা আমার সুন্নাত আদায় হয়েছে, এতে আমি বিচলিত নই। তবে আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা হলো আওয়ামী লীগের পতনের ঘন্টা বাজছে। আমার এই যে আমি যে রক্ত ঝরাইছি, যে রাস্তায় যে রোডে আমার রক্ত ঝরছে, হয়তো আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের পতন না দেখে আমি ইনশাআল্লাহ এই রাস্তা আর ছাড়বো না, যা আল্লাহ আমাকে কবুল করে। এবং সিইসি পদত্যাগ চাই, জাতীয় সরকারের অধীনে নির্বাচন চাই, এবং এই সিইসি এক মেরুদণ্ডহীন সিইসি, এর মাধ্যমে তার কথায় পড়ে, তার কথার ফুলঝুরিতে পড়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আসলে কথারই ফুলঝুরি, আসলে বাস্তবে কিছুই দিতে পারে না।